দিবস, এই জন্য কোনো জঙ্গি হামলার আশঙ্কা বা কোনো হুমকি আছে কিনা? দেখুন, আমি সবসময় বলে আসছি আমরা জঙ্গিদের কন্ট্রোল করেছি, আমরা কিন্তু কখনো বলি নাই আমরা নির্মূল করেছি। জঙ্গিরা মাঝে মাঝে তাদের অবস্থান প্রকাশ করার জন্য চেষ্টা করে, কিন্তু এইগুলি সবই ব্যর্থ চেষ্টা। আমাদের আমাদের যে গোয়েন্দা বাহিনী, আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় একটিভ আছে। কিছুদিন আগে মৌলভীবাজার জেলায় যে ঘটনা ঘটেছে সেটা আপনারা দেখেছেন। আমি মনে করি যে এদের এই ধরনের মানে দুই এক সময় মাঝে মাঝে করলেও আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা বাহিনী সব ই আছে। এই ধরনের সম্ভাবনা আমাদের কাছে নেই। আমরা মাঝে সবসময় বলে থাকি ওরা একদম নির্মূল হয় নাই, মাঝে মাঝে এরা মাঝে মাঝে একটু সংগঠিত হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে, চেষ্টা করে, সেইটাকে আমরা নির্মূল করে দিচ্ছি। বিএনপি তো সবসময় এটি করে থাকে। আপনার 13-14 দেখেছেন কিরকম নাশকতা করেছে, জ্বালাও পোড়াও করেছে, মানুষ হত্যা করেছে, ইভেন কি গবাদি পশুও হত্যা করেছে, ট্রাকের ড্রাইভার, এই সিএনজি ড্রাইভার পর্যন্ত বাদ যায়নি। কাজেই তারা যে কোনো সময় নাশকতা করতে পারে, তারা ষড়যন্ত্রের মাধ্যমে সবসময় মনে করে যে শাসন ভার নেবে, তারা যেগুলি করে আসছে এদেশের জনগণ সেটা কোনো দিন বরদাস্ত করবে। কাজেই এই ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে তারা কোনো দিন সফল হবে না। থ্যাংক ইউ।